রিলেকা দেবী আছেন? না, ও তো এখনো অফিস থেকে ফেরেনি। আপনি কে বলছেন? আমি ওর অফিস থেকে মিস্টার নারায়ণ বলছি। রিলেকা অফিসে নেই? না, মানে কিছু বলতে হবে? না, যা বলবো আমি বলবো। কাপড়টা তোমার পছন্দ হয় কিনা, তোমার জন্য জিনিস কেনার তো বাবা সারা দুপুর ঘুরে ঘুরে। তোমার বস মিস্টার নারায়ণ টেলিফোন করেছিলেন। দুপুরে যখন ছুটির জন্য গেছিলাম, উনি তখন জোর করে ওনার গাড়িটা দিয়ে দিলেন, বললেন এই রোজে মার্কেটিং করবেন, গাড়িটা নিয়ে যান। কিরকম দেরি হয়ে গেল না, ওই জন্যই বোধ হয় উনি ফোন করেছেন। আজকাল পাশে ঘুরতে তোমার খুব কষ্ট হয় না? অত লোকের ভিড়, ঘামে ভেজা মানুষগুলো খুব খারাপ লাগে না? থামো তো, থাকবো তো টানের বাসে। আমার ইনক্রিমেন্ট হয়েছে, তুমি খুশি হও নি? তাই ভাবছি। মিনারও হয়তো এতদিনে অনেক ইনক্রিমেন্ট হয়েছে। সেও গাড়ি পেত সময় অসময়, দরকারে অদরকারে। মানে তোমার বস টেলিফোন করেছিলেন। একবার তো বলেছ সে কথা। দুপুরে ছুটি নিয়েছ, পাঁচটা পর্যন্ত চোখের সামনে দেখা অভ্যেস, তো বোধ হয় মিস করছিলেন। কি আজে বাজে বলছো বলো তো। আমার কথা বাদ দাও, বাদ দাও, আমি তো অসুস্থ, অসুস্থ রুগী, রুগী। তোমার ইনক্রিমেন্টের কথা ও ঝুঁকে গিয়ে বলাবে, ও খুশি হবে। আর ও তো সব ভালো বসে তো, যে এই তো শুনে এলাম ওই ছেলে ঠ্যাঙ্গা বাসা হিসেব নিকেট চলছে। আমারই ভুল হয়েছে, আমি জানি আজকাল আর তুমি আর কারোর ভালো সহ্য করতে পারো না। কি বললে? আমি কারো ভালো সহ্য করতে পারি না? আমি কে পারে? হ্যাঁ বলো, চুপ করে আছো কেন? বলো কে পারে? কে আমারই অন্যায় হয়েছে, ছেলে মানুষের মতো এত উচ্ছ্বাস প্রকাশ করা আমার মোটেই উচিত হয়নি, অন্তত তোমার কাছে। অজুরা কোথায়? ওরা খাবে না? ওরা পার্টিতে গেছে, আসতে দেরি হবে। ও হ্যাঁ, নানুর একটা চিঠি এসেছে। শোনো, নানুর ব্যবস্থা আমি করে ফেলেছি, কদিনের মধ্যে ওকে নিয়ে আমি দার্জিলিং এ যাচ্ছি, কনভেন্টে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু কোনো কেউ নয়, এখানে থাকলে নয়নের ভবিষ্যৎ অন্ধকার। তাছাড়া দাদার এই অবস্থা চোখের সামনে না দেখাই ভালো, ডাক্তারবাবু সেই কথাই বলছিলেন। নানু তো বড় হচ্ছে, এ তোর ক্ষতি হবে। তোমার দাদা যদি, তুমি বোঝাবার চেষ্টা করো, দার্জিলিং এ পড়া শেষ হলে একেবারে স্ট্রেট দেরাদুন মেট্রো স্কুল। ছেলেকে সাহেব না বানালে চলছিল না। অজুর এত ইচ্ছে, এত আগ্রহ। শুধু অজুর ইচ্ছে আর আগ্রহ কেন, ছেলে মস্ত সাহেব হবে, তুমি খুশি হওনি? একে তো নিজেরা ভাইয়ের গলগ্রহ হয়েছি, তার উপর ওরা বললো বলেই ছেলের দায়িত্ব অজুর কাঁধে চাপিয়ে দিলে। তুমি নিশ্চিন্ত থাকো, নানুর খরচটা যে করেই হোক আমি চালাবো। কেন, ওকে কাছাকাছি কোথাও, মানে রামকৃষ্ণ মিশন টিশনে এরকম জায়গায়? আমি যা ভালো বুঝেছি তাই করেছি দাদা, আমি জানি জীবনে সাহেব হওয়ার প্রয়োজন কতখানি।
তুমি এখানে ঘুমো নি। তোমার দাদা কোথায় জানো? ঘুমটি করে দেখছি কোথাও নেই। কোথাও ফিরে আসবি জানি তা উনি এত ভাববার কি আছে? শোনো মা, আমার একটা আর্জি মিটিং পড়ে গেছে, আমি তো এয়ারপোর্টে যেতে পারছি না। তুমি সুপ্রার সঙ্গে যাচ্ছ তো? ট্রেন কিন্তু ল্যান্ড করবে 10টায়। আমি কি করে যাই বলো তো? তুমি যদি ফিরে আসো শোন, মন দিয়ে কাজ করবি, ফাঁকি দেবার একেবারে চেষ্টা করবে না, কেমন? চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে ফিরতে হবে, এটা মনে রাখিস। কমিশনার অফ পুলিশ না, যা ছবি পাঠিয়েছিলে তার চেয়ে দেখছি অনেক সুন্দর। তুমি বললাম কিছু মনে করলে না তো? ঠিক আছে, চলো লেটস গো, চলো।